আমি প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ, আমি পিজিসিবিতে আছি আর কি। তো আমার 2012 সালে আমি ঋণ বসেছিলাম, এরপরে 5 বছর পরে আমার যখন আবার পেন শুরু হলো, তারপর আমি পত্রিকার মাধ্যমে জানতে পারলাম শাওল হার্ট সেন্টার অপারেশন ছাড়া ব্লক সারানো হয় হার্টের। তা আমি সেটা আমার এক প্রতিবেশীর সাথে আলাপের পর প্রতিবেশীর মাধ্যমে আমি শাওল হার্ট সেন্টারে যাই এবং ডক্টর এম রহমান স্যারের সাথে যোগাযোগ করি। প্রথম যদিও এটা আমার প্রতি আমার বিশ্বাস হচ্ছিল বলে রহমান স্যারের সাথে কথার পরে আমার বিশ্বাস হলো এবং ওনার ওখানে সিটি অ্যাঞ্জিওগ্রাম করলাম। সিটি অ্যাঞ্জিওগ্রামের পরে আমার 7টা ব্লক ধরা খেলেন। ওনাদের আন্ডারে আমি দীর্ঘ 2 মাস ট্রিটমেন্ট নিলাম, ওনারা থেরাপি দিলেন এবং স্যালাইন দিলেন। তো স্যালাইন এবং থেরাপির পরে আমার হার্টের অনেক উন্নতি হয় এবং ওনাদের সাজেশন অনুযায়ী খাদ্য ও চলাফেরা করার পরে আমার হার্টের যে সমস্যা ছিল সেটা অনেকাংশে সেরে যায়, মোটামুটি আমি সুস্থ হয়ে যাই। তো সেইখান থেকে আমি এ পর্যন্ত আল্লাহ দিলে এখন ভালোই আছি এবং সুস্থই আছি, আমার আর হার্টের ওরকম কোনো সমস্যা নাই। এবং আমি হার্টের যে অন্য ডাক্তাররা আমাকে যখন বাইপাস করাতে বলছিলেন, আমি সেখানে ওইরকম বাইপাস না করে ওনাদের ন্যাচারাল বাইপাস বলা হয় এটা, এই ন্যাচারাল বাইপাস করার পর আমি ইনশাল্লাহ এখন পূর্ণাঙ্গ সুস্থ আছি আর কি।